অস্থিরতা হয়েছে, আইন শৃঙ্খলাকে আদি করে নারী সুরক্ষা এই ক্ষেত্রে গৃহ বিভাগ বিফল হয়েছে। মুখ্যমন্ত্রী আজিলেকে ঢিঙলে গৈ অঞ্চল পরিভ্রমণ করা নাই, তেখেতে রাজনীতি করে আছে, রাজনীতি করবলে ঝাড়খণ্ড যাবলে সময় হয়েছে, দিল্লীত যাবলে সময় হয়েছে, কিন্তু যাওয়া সময়সাত প্রায় কুড়িতকে অধিক বিভিন্ন ধরনের নারীর উপর অত্যাচার ধর্ষণের কাণ্ড হয়েছে, এই সমূহকে তেখেতে রাজনৈতিক করব বিচারিছে। কিন্তু আমি আগরপরা কই আছো যে ধর্ষণকারীর হোক বা কোনো দুষ্কৃতিকারীর কোনো ধর্ম না থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় একটা ধর্মক বিশেষক টার্গেট করে লৈছে আর ইয়ার প্রতিবাদ করছো। সকল নাগরিক সুরক্ষা দিব লাগিব আর মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করব লাগিব। আর দেশত যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা রাজ্য পরিস্থিতি যথেষ্ট যাওয়া সময়সাত বেয়ার দিকে গতি করেছে। পুলিশে দেখিছো যুদ্ধকালীন যেনেকে ফ্ল্যাগ মার্চ করে, কার্ফিউ দিলে উজনি জেলাসমূহ কার্ফিউ দিয়ার নিচিনাক ফ্ল্যাগ মার্চ করে থাকার নিচিনাক রোড মার্চ করে আছে, এই গোটেবিলাক আমি আলোচনা বিচারিছো। আর মুখ্যমন্ত্রী মহোদয় এতিয়া এটা নিয়ম মতে গোটে রাজ্যের আরক্ষী বাহিনী যেনে থানা বাহিনী সকলকে হস্তম করব লাগিছিল। ধন্যবাদ জ্ঞাপন করছো। নারীর উপর নির্যাতন ঘটনা এটার পিছন আন্তঃ ঘটনা সংঘটিত হয়েছে, সরকার কিন্তু ব্যবস্থা লওয়া নাই, কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই। মুখ্যমন্ত্রী যেহেতু গৃহ বিভাগের দায়িত্ব আছে, গতি অতি সোনকালে গৃহ বিভাগ গৃহ বিভাগের পদত্যাগ করব আর গৃহ বিভাগ বেলেগ এজনক চলাবলে দিয়ক। এসোপা ডিপার্টমেন্ট লৈ আছে তো চলাব নোৱাৰা হৈছে, অচল হয়ে গেছে গে। ধন্যবাদ জ্ঞাপন করছো। এয়া আসলে কংগ্রেসের যখন বিধায়ক আছে, বিধায়ক সকল এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে। আর যেহেতু কেবাটাও দাবি লয়, যেহেতু রাজ্য যে সংঘটিত হয়েছে নারী নির্যাতন নিচিন ঘটনা, লগতে নিরীহ উপর আক্রমণের একটা পিছন আন্তঃ ঘটনা সংঘটিত হয়ে আছে, তারে তেওঁলোকে প্রতিবাদ জানায়। এই যে পুরোনা যে বিধানসভার আবাস আছে, বিধানসভার যে চৌহদ আসলে পুরোনা বিধানসভা চৌহদের নতুন বিধানসভা চৌহদ এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে নতুন যে বিধানসভা আছে সেই বিধানসভা উপস্থিত হয়েছে, আর প্রতিবাদ করে প্রতিবাদ করেছে যে এই যে হয়ে আছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ বলে কেছে। আর যে মহাত্মা গান্ধীর যে প্রতিমূর্তি আছে, প্রতিমূর্তি সম্মুখত এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে বিধানসভা সচিবালয় সম্মুখত। আর যুক্ত দাবি আসলে গৃহ বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কথা একটা কথাও বারে বারে স্পষ্টকে উল্লেখ করেছে। আর বিভিন্ন দাবি এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে।